السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في الكلام المجيد. قل دعو الله بدع الرحمن. أيما تدعو فله الأسماء الحسنى. আমি জান্নাতুল মাওয়া সহকারী শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল কলেজের পক্ষ অ্যান্ড থেকে তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করি আল্লাহ আল্লাহর অশেষ রহমতে পরিবারের সকলকে নিয়ে ভালো আছো সুস্থ আছো ও নিরাপদে আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা এর আগে কিন্তু আমরা দুইটা ক্লাস অলরেডি করে ফেলেছি প্রথম অধ্যায় থেকে আমরা এক থেকে চার পৃষ্ঠা পর্যন্ত সম্ভবত আমরা প্রথম লেকচারে বলেছি তৃতীয় লেকচারে চার থেকে আট পর্যন্ত আমরা বলেছি তো তোমাদেরকে বাড়ির কাজ হিসাবে কিন্তু দেওয়া ছিল আল্লাহ তালার গুণবাচক নাম এবং পানিচক্রের একটি চিত্র আঁকতে বলা হয়েছিল তোমরা বাড়ির কাজগুলো ঠিকঠাক করেছো সবাই আশা করছি সকলেই খুব ভালো করে যা পড়ানো হচ্ছে সেটা খুব ভালো করে পড়ছো তো আজকে তোমরা বই বের করে ফেলো সবাই বইয়ের নয় নম্বর পৃষ্ঠা বের করে ফেলো এবং সঙ্গে পারলে খাতা কলমে নিয়েও কারণ আর যেখানে যেখানে সঙ্গে অবশ্যই তোমরা একটা হচ্ছে পেনসিল রাখবে অথবা সিগনেচার পেন রাখতে পারো অথবা রেড পেনও নিতে পারো প্রবলেম নাই নিয়ে আমি যে যে পড়াগুলো আন্ডারলাইন করতে বলবো বা আমার এখানে ভিডিওতে যে পড়াগুলো দেখো বইয়ে আন্ডারলাইন দেখা যাচ্ছে তোমরাও কিন্তু সেই সেই লাইনগুলো আন্ডারলাইন করে নেবে কেমন তো সকলেই বই বের করেছো আচ্ছা ধরো বিসমিল্লাহির রহমানির রহিম দেখো লেখা রয়েছে আজকে আমরা গতদিন কিন্তু আমরা আল্লাহ তাআলার গুণবাচক নাম থেকে দুইটা নাম পড়েছিলাম সেটা হচ্ছে আল্লাহ অতি ক্ষমাশীল এবং আল্লাহ হালিমুন অর্থাৎ অতি সহনশীল বা ধৈর্যশীল এই দুইটা নাম সম্পর্কে আমরা অর্থসহ সেই নামগুলোর ব্যাখ্যা পড়েছিলাম আজকে আমরা আরও কিছু আল্লাহ তাল্লাহ গুণবাচক নাম এবং রিসালাত আখিরাত সম্পর্কেও পড়ব ইনশাল্লাহ তাহলে চলো শুরু করি করিহ রহমান রাহিম দেখো লেখা রয়েছে আল্লাহ অর্থ কি আল্লাহ সর্বশ্রোতা আমার সাথে কয়েকবার রিপিট করো সকলে সর্বশ্রোতা অর্থাৎ আল্লাহ তাআলা সব শোনেন আমরা প্রকাশ্যে যা বলি তাও তিনি শোনেন গোপনে যা বলি তাও তিনি শোনেন আমরা মনে মনে যা বলি তাও তিনি শোনেন তার কাছে গোপন কিছুই নেই অর্থাৎ আল্লাহ সর্বশ্রোতা এবং এ প্রসঙ্গে আল্লাহ মাজিদে বলেছেন অর্থাৎ আল্লাহ সব শোনেন সব জানেন আর এই আয়াতটা কোথায় রয়েছে বাকারা আয়াত একশো একাশি নম্বর আয়াত দেখো আমরা অন্যায় কিছু বলবো না যেহেতু আল্লাহ সব সবকিছু শোনেন এবং জানেন তাই আমরা অন্যায় কিছু বলবো না আমরা কাউকে গালি দিব না কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করব না মিথ্যা কথা বলবো না ওয়াদা ভঙ্গ করব না কখনো মিথ্যা সাক্ষ্যও দিব না কারণ মহান আল্লাহ সব জানেন ও সব শোনেন আল্লাহ অন নাম থেকে আমরা এই মেসেজগুলো পাচ্ছি কেমন দেখো আল্লাহ তাল্লাহ দ্বিতীয় গুণবাচক যে নামটি রয়েছে বইয়ের চতুর্থ কিন্তু আমরা আজকে যেটা পড়ছি সেই হিসাবে দ্বিতীয় সেটা হলো আল্লাহ বাসিরুন অর্থ কি আল্লাহ তালা সর্বদ্রষ্টা অর্থাৎ আল্লাহ তালা সব কিছু দেখেন সর্বদ্রষ্টা মানে সব কিছু দেখেন তাকে বলা হয় সর্বদ্রষ্টা আল্লাহ বাসির অর্থাৎ আল্লাহ তালা সর্বদ্রষ্টা আমার সাথে কয়েকবার রিপিট করো আল্লাহ বাসির আল্লাহ তালা সর্বদ্রষ্টা আমরা অনেক কিছু অনেক কিছুই দেখি না কিন্তু আল্লাহ সব কিছু দেখেন আমরা গোপনে যা করি তাও তিনি দেখেন প্রকাশ্যে যা করি তাও তিনি দেখেন সাগরের তলদেশে গভীর অন্ধকারে ক্ষুদ্র নোড়াচড়াও তিনি দেখেন পাঁর কাছে অদৃশ্য কিছুই নেই আল্লাহ এ ব্যাপারে কোরআন মাজিদে আবার অর্থাৎ নিশ্চয় আল্লাহ তাল্লাহ সব শোনেন সব দেখেন আর এটা কোথায় রয়েছে সোনা লুকমান আয়াত নম্বর আঠাশ তোমরা একটা জিনিস খেয়াল করো উপরের আয়াতে কিন্তু আমরা আল্লাহু সামি উনের ক্ষেত্রে যে কোরআনের আয়াতটা পড়েছি সেটা হলো ইন্নালহাসামি উন আলিম আর আল্লাহ বাসির উনের ক্ষেত্রে আমরা যে কোরআনের আয়াতটা পড়েছি সেটা হলো ইমনাল্লাহ স্বামী উম অর্থাৎ ইন্নালহা সামি উন এই আয়াতটুকু এবং পরের আয়াতেরও ইন্নাল্লাহ সামি দুইটা একই কথা রয়েছে তোমরা কিন্তু অনেক ক্ষেত্রে যেটা করো একটার অর্থ আর একটার সঙ্গে মিলিয়ে ফেল গুলিয়ে ফেলো এটা করা যাবে না অবশ্যই খেয়াল রাখতে হবে যে আল্লাহ সামি অনের ক্ষেত্রে প্রথমটুকু এবং আল্লাহ বাসুইরুনের ক্ষেত্রে প্রথম আয়াতে প্রথম অংশটুকু দুইটারই এক কিন্তু পরবর্তী যে আল্লাহ তাল্লাহার গুণবাচক নাম রয়েছে সেইখানে গিয়ে কিন্তু ভিন্ন যেমন ইন্নাল্লাহ সামি আলিম অর্থাৎ নিশ্চয় আল্লাহ তালা সব শোনেন কিন্তু এখানে আছে তিনি হলেন জ্ঞানী অর্থাৎ সব জানেন আর পরেরটার আছে কি নিশ্চয় তিনি সব জানেন এই কথাটা এবং আগের আয়াতের কথা একই কিন্তু বাসিরুন অর্থাৎ তিনি সব দেখেন সব কিছুই দেখেন কিন্তু আলিম তিনি সব জানেন আর বাসিরুন হল কিছু দেখেন অর্থাৎ দুই এই দুইটা জায়গায় এই দুইটুকু পার্থক্য রয়েছে কেমন আমরা কর্তব্য কাজে অবহেলা করব না কথা দিয়ে কথা ভঙ্গ করবো না অন্যায় কাজ করব না কারো উপরে অত্যাচার করব না কারণ মহান আল্লাহ সব শোনেন ও সব দেখেন এরপরে আমরা আল্লাহ তাল যে গুণবাচক নামটি পড়ব সেটি হলো কি আল্লাহ অর্থাৎ কি আল্লাহ তালা সর্বশক্তিমান আমার সঙ্গে সকলেই বলো শুদ্ধ করে উচ্চারণগুলো গুলো শিখবে প্রথম থেকেই আল্লাহ হুকিরুন অর্থাৎ আল্লাহ তালা সর্বশক্তিমান আল্লাহু কদিরুন অর্থাৎ আল্লাহ তালা সর্বশক্তিমান বন্ধুরা এগুলো কিন্তু শুধু পরীক্ষার জন্যই পড়লে হবে না বা খাতায় লিখতে হবে যে আরবিতে পারলাম না বাংলায় তো লিখলেই হবে ওই জন্যই আমরা শুধু শিখবো না আমরা কিন্তু প্রথমেই একটা কোরআনের রায়াত বলে নিয়েছি যে উলিদ আল্লাহ আবিদ রহমান আইয়াম মাতাদ ফালাহুল আসমা উল অর্থাৎ আল্লাহ তাল আল্লাহ নাম ছাড়াও যে আরও গুণবাচক নাম রয়েছে সেই নামসমূহ সমূহ দ্বারা কিন্তু আল্লাহ তাআলাকে ডাকার কথা বলা হয়েছে আর আল্লাহ তালাকে ডাকতে গেলে অবশ্যই সেই ডাকটা সবচেয়ে সুন্দর শুদ্ধ এবং মাধুর্যপূর্ণ হওয়া উচিত তা না হলে কিন্তু তার সানে যেমন যায় না তেমনি সুন্দরভাবে যদি মাধুর্যপূর্ণতায় মিশে যদি আমরা না ডাকতে পারি তাকে তাহলে কিন্তু আল্লাহ তাআলা আমাদের সেই ডাকে সারা দিবেন না তাই প্রথম থেকেই যেহেতু এই নামগুলো কোরআনেরই আয়াতের অংশ তাই আমাদেরকে প্রথম থেকে শুদ্ধ করে শিখতে হবে আমি যেমন বারবার রিপিট করছি তোমরা আমার রিপিটের সঙ্গে সঙ্গে বলে বলে শুদ্ধ করে নিবে আবারও বলো আল্লাহ কদিরুন অর্থাৎ আল্লাহ তাআলা সর্বশক্তিমান আমরা জানি আকাশ ও পৃথিবীর সব কিছু আল্লাহর তাল্লার শক্তির অধীন আল্লাহ তাল্লাহ কারো ভালো করতে চাইলে কেউ তার ক্ষতি করতে পারে না আর আল্লাহ কারো ক্ষতি করতে চাইলে কেউ তার রোধ করতে পারে না কেননা আল্লাহ সর্বশক্তিমান আর এ ব্যাপারে আল্লাহ আরো বলেছেন দেখো এখানে কিন্তু বাংলায় দেওয়া আছে আমি তোমাদেরকে একটা বলে দিচ্ছি বলে তারপর বলছি যে এখানে কিন্তু লেখা আছে আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দেন যার নিকট থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন আর কোরআন মাজিদে আল্লাহ এ ব্যাপারে বলেছেন মুল্ক তিল মুলকা মাংতাসা ও ওয়াতাং জে মুলকা মিম মাং অর্থাৎ আল্লাহ তাল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দেন আর যার নিকট থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন তারপরে কি বলা হচ্ছে ওয়া তুয়াইজ ও ওয়া তুদিল লুমাং অর্থাৎ যাকে ইচ্ছা সম্মান দান করেন আবার যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন আর যাকে ইচ্ছা অপূরন্ত জীবিকা দান করেন অর্থাৎ ওয়া তারযকু মাং ও বিগয়রি হিসাব আর যাকে ইচ্ছা অপূরন্ত জীবিকা দান করে থাকেন আল্লাহ তালা আরো বলেন আলা আলাকুল্লেশাই ইং কদির অর্থাৎ নিশ্চয় তুমি সর্ব বিষয়ে সর্বশক্তিমান সুরা আল ইমরান আয়াত নম্বর ২৬। আমরা জানলাম আল্লাহ তালা পালন কর্তা সুতরাং এই আল্লাহ তালা যে পালন কর্তা এই গুণাবাচক নাম থেকে আমরা আমাদের জীবন থেকে শিক্ষা কিনিব যে আমরাও আল্লাহ তাল্লাহার সৃষ্ট জীবের প্রতি দয়া করব এবং তাদেরকেও লালন পালন করব। তারপরে আমরা আল্লাহ তাল্লাহার আরো একটি গুণবাচক নাম শিখেছি সেটা হলো কি আল্লাহ অতি ক্ষমাশীল সুতরাং আল্লাহ সেই নাম থেকে আমাদের মধ্যে যে শিক্ষাটা নিতে হবে সেটা হলো আমাদেরকেও ক্ষমা করতে শিখতে হবে তারপরে আমরা কিন্তু একটা আল্লাহ আরও আল্লাহাল নাম শিখেছি সেটা হচ্ছে আল্লাহ হালিমুন অর্থাৎ আল্লাহ তাআলা অতি সহনশীল আর এই সেই অতি সহনশীল থেকে আল্লাহ তালার হালিম নাম থেকে আমাদের মধ্যে যে শিক্ষাটা নিতে হবে সেটা হলো আমাদেরকেও ধৈর্য ধরতে হবে সহনশীল হতে হবে আমরা আরো আল্লাহআর নাম শিখেছি সেটা হলো আল্লাহ অর্থাৎ আল্লাহ সব শোনেন সুতরাং যেহেতু আল্লাহ সব শোনেন সেই কথার উপরে আমরা বিশ্বাস করে আমরা কিন্তু কখনোই অন্যায় কথা বলবো না এবং অন্যায় কাছ থেকে বিরত থাকবো ইনশাল্লাহ আর আমরা আরো একটা আল্লাহ তাল্লাহার গুণবাচক নাম করেছি সেটা কি আল্লাহ তাল্লাহ সর্বশক্তিমান অর্থাৎ আল্লাহ দুন সুতরাং আমরা ইমান রাখবো জীবনের সুখ দুঃখের মালিক একমাত্র আল্লাহ আলার উপর দেখো এখানে পরিকল্পিত কাজ রয়েছে সেটা হলো কি শিক্ষার্থীতে আল্লাহ আলার সাতটি গুণবাচক নামের তালিকা তৈরি করবে অর্থাৎ তোমাদের জন্য এটা আমি হোমওয়ার্ক হিসাবেই দিচ্ছি তোমরা অবশ্যই আল্লাহ তালার যে আমরা এর আগে যে অনেকগুলো নাম পড়ছি না আল্লাহ রব্বুন আল্লাহ হালিমুন আল্লাহ বাসুন আল্লাহ সামিউন এরকম তোমাদের যে পছন্দ হয় এরকম দেখে দেখে আল্লাহ সাতটি গুণবাচক নাম অর্থ সহ সুন্দরভাবে লিখে রাখবে এবং সেটার অর্থ পড়বে আল্লাহ এতক্ষণ কিন্তু বন্ধুরা আমরা গত দুইটা ক্লাসে লেকচারে এবং আজকে এতক্ষণ পর্যন্ত যেটা পড়লাম সেটা ছিল আল্লাহ তাল্লার পরিচয়ের মধ্যে আল্লাহ তাল্লাহ সত্তা সম্পর্কে আল্লাহ তাল্লাহ সত্তাগত অস্তিত্ব সম্পর্কে আমরা জেনেছি এবং আজকে আমরা জেনেছি আল্লাহ তালার গুণাবলী সম্পর্কে অর্থাৎ সবই ছিল আল্লাহ তালার পরিচয়ের অন্তর্ভুক্ত আজকে আমরা যেটা শিখবো সেটা হলো নবী রাসুলের পরিচয় কি পড়বো বলো তো বন্ধুরা নবী রাসুলের পরিচয় দেখো তাওহিদের পর দ্বিতীয় মৌলিক ইসলামের দ্বিতীয় মৌলিক বিশ্বাস হচ্ছে রিসালাত তাহলে আমরা কিন্তু ইমানের অংশ থেকে ইমানের যে মৌলিক বিষয়গুলো সাতটি সেই সাত টির মধ্যে প্রথম যে অংশটা ছিল সেটা হলো তাওহিদ আর তাওহিদের মধ্যেই কিন্তু আমরা আল্লাহ পরিচয় পড়ছিলাম সেই আল্লাহ তাআলার পরিচয় পড়তে গিয়েই আমরা আল্লাহ এবং নাম সম্পর্কে বা সম্পর্কে আমরা জেনেছি আর আজকের আমরা যে তাওহিদের পর ইসলামের যে আরো মৌলিক অংশগুলো রয়েছে তার মধ্যে দ্বিতীয় মৌলিক বিষয়টা হচ্ছে রিসালাদ সেই রিসালাত সম্পর্কে আমরা আজকের পড়া থেকে জানতে পারবো দেখো রিসালাত অর্থ হচ্ছে বাটটা বহন তাহলে রিসালাত অর্থ কি বলতো সবাই বহন বহন আবার বলো সবাই রিসালাত অর্থ যে ব্যক্তি একজনের কথা অন্যজনের কাছে নিয়ে পৌঁছায় তাকে বলা হয় বাহক বা রাসুল কিন্তু এই সংজ্ঞাটা তোমরা কখনোই দিবে না বরং ইসলামী পরিভাষায় যে সংজ্ঞাটা রয়েছে সেটা তোমরা সব সময় হাইলাইট করার চেষ্টা করবে কেমন তাহলে দেখো আগের সংখ্যাটা তোমরা না দিয়ে পরের সংখ্যাটা সংজ্ঞায়িত করার চেষ্টা করবে বরং ইসলামী পরিভাষায় যিনি আল্লাহ বাণী তাঁর বান্দাদের কাছে নিয়ে পৌঁছান এবং আল্লাহর নির্দেশ অনুযায়ী তাদের সৎ পরিচালিত করেন তাকে নবী বা রাসুল বলা হয় আবারও আমার সঙ্গে বলো যে ইসলামী পরিভাষায় যিনি আল্লাহ তাআলার বাণী তাঁর বান্দাদের কাছে নিয়ে পৌঁছান এবং আল্লাহর নির্দেশ অনুযায়ী তাদের সৎ পথে পরিচালিত করেন তাকে নবী বা রাসুল বলা হয় আর নবী রাসুলের কাজ বা দায়িত্বকে বিশালাত বলা হয় আজকের চ্যাপ্টার থেকে কিন্তু আমরা আসুল কাকে বলে সেটা পড়ছি না বরং সব পড়ছি আসুলের সঙ্গে সঙ্গে যে দায়িত্ব সেটাকে বলা হয় কিন্তু রিসালাত অর্থাৎ পক্ষ থেকে এবং হাদিসের যে বাণীগুলো মানুষের নিকট পৌঁছে দেন সেটাকে বলা হয় যে পৌঁছানোর দায়িত্ব যে পালন করে তাকে বলা হয় নবী বা রাসুল এবং যে কাজগুলো যে কথাগুলো পৌঁছে দেন সেই কাজ বা সেই কথাগুলোকেই বলা হয় রিসালাত বা বাত্রা। আমরা জানি যিনি গাড়ি তৈরি করেন তিনি এর কলকবজা সম্পর্কে ভালো জ্ঞান রাখেন কিভাবে গাড়ি চালালে ভালো থাকবে দুর্ঘটনা ঘটবে না তা তিনিই ভালো জানেন সবাই তার কথা মতো গাড়ি চালায় তার কথা মতো না চালালে গাড়ি দুর্ঘটনায় পতিত হয় অনেক ক্ষয়ক্ষতি হয় মানুষ মারা যায় মানুষ পৃথিবী ও আকাশের সবকিছু সৃষ্টি করেছেন আল্লাহআ তিনি সব লালন পালন করেন তিনি জানেন কিসে রয়েছে মানুষের মঙ্গল কোন পথে চললে মানুষের সুখ হবে শান্তি হবে তাও তিনি জানেন কিভাবে জীবনযাপন করলে দুঃখ থেকে বেঁচে বেঁচে দুঃখ থেকে বাঁচা যায় কষ্ট থেকে বাঁচা যায় তাও তিনি জানেন তিনি মহা জ্ঞানী ভবিষ্যৎ সম্পর্কে একমাত্র তিনিই জ্ঞান রাখেন তাহলে বলতো ভবিষ্যৎ সম্পর্কে কে জ্ঞান রাখেন তিনিই হলেন আল্লাহ তালা যাকে আমরা বলে থাকি আল্লাহুল গুয়ুব কোন পথে মানুষের কল্যাণ কোন পথে মানুষের সুখ কোন পথে মানুষের ভবিষ্যৎ হবে মঙ্গলময় কোন পথে রয়েছে মানুষের ক্ষতি এসব বিষয়ে আমাদের শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা নবী পাঠিয়েছিলেন নবী আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষ তারা নিষ্পাপ অর্থাৎ নবী রাসূলগণের জীবনে কিন্তু কোনো পাপ নেই আল্লাহর নিকট থেকে ওহির মাধ্যমে তারা জ্ঞান লাভ করে থাকেন আর ওহির অর্থ কি বলতো বন্ধুরা ওহি অর্থ হলো আল্লাহ আলার বাণী তাহলে ওহি অর্থ কি আল্লাহ আলার বাণী হজরত নিয়ে আসতেন তাহলে ওহি অর্থ কি আল্লাহ তলার বাণী আর কোন ফেরিস্তার মাধ্যমে ওহি নবী রাসুলগণের কাছে নিয়ে আসা হতো বলতো সেই ফেরিস্তার নাম কি তিনি হলেন জিব্রাহ আলিহালাম আবার বলো আমার সঙ্গে কোন ফেরেস্তার মাধ্যমে ওহি আসত জিব্রাইল আলি ইসালাম জিব্রাইল ওকে নবী রাসুলগণের জীবনের লক্ষ্য ছিল মানুষের কল্যাণ সাধন করা আর আল্লাহর অনুগত বান্দা হিসাবে মানুষের জীবন গঠন করা তারা মানুষকে আল্লাহর পথে কল্যাণের পথে ডাকতে অনেক কষ্ট করেছেন কিছুতেই তারা থেমে যাননি অবিচলভাবে কাজ করে গিয়েছেন আর তারা যে কোনো কিছুতেই থেমে যাননি দৃঢ়তার সাথে কাজ করে গিয়েছেন সেই কাজগুলোর মূল উদ্দেশ্য বা লক্ষ্য কি ছিল অর্থাৎ নবীর আসুল গুণের মূল শিক্ষা কি ছিল এটা খুব খেয়াল করে দেখো তোমাদের কিন্তু একটা চার্ট হিসাবে আমি তৈরি করতে দিব এটা তাহলে দেখো নবীর আসুল গুণের মূল শিক্ষা ছিল তাওহিদ অর্থাৎ তাওহিদ কি ছিল তাওহিদ বলতে আমরা কি বুঝি এক কথায় সেটা হলো আল্লাহ তালা এক তার কোনো শরিক নেই শরিক অর্থ হচ্ছে অংশীদার যত কিছু যা কিছু সৃষ্টি করেছেন এবং সমস্ত ক্ষমতার অধিপতি সেটা হল আল্লাহ তার বা অংশীদার নেই একটি মূল শিক্ষা ছিল সেটি হল রিসালাদ রিসালাদকে আল্লাহ তাল্লার বাণী মানুষের কাছে পৌঁছানো নবীর আরও আরো যে শিক্ষাটা ছিল সেটা হল দিন অর্থাৎ ধর্ম বলতে আমরা যে বলি তুমি কোন দিনের অনুসারে বা দিন তুমি পালন করো কি না করো সেই দিন বলতে কি বোঝায় সেই দিনটা হলো আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা সম্পর্কে মানুষকে সঠিকভাবে জানানো নবী রাসূলগণের মূল শিক্ষার মধ্যে আরও যেটা ছিল সেটা হলো আখলাক অর্থাৎ চারিত্রিক গুণ ও ভালোভাবে ব্যবহারের নিয়মকানুনও শিক্ষা দিতেন কে নবী অর্থাৎ বল বন্ধুরা এই যে ভালো চরিত্রের অধিকারী হলে যে আমরা জান্নাতে যেতে পারবো কেননা রাসুল করিম সালাম বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যার আখলাখ সবচেয়ে উত্তম এই যে উনি সর্বোত্তম ব্যক্তি হতে গেলে যে সর্বোত্তম চরিত্রের অধিকারী হতে হয় সেটা কিন্তু নবী মাধ্যমেই আমরা জানতে পেরেছি এবং কোন ব্যবহারটা করলে মানুষের সাথে ভালো ব্যবহার হিসাবে গণ্য হবে কোনটা করলে মানুষের সাথে খারাপ ব্যবহার হিসাবে গণ্য হবে সেইগুলো কিন্তু আমাদেরকে শিক্ষা দিয়েছেন নবী রাসুলগণই তারপরে কি রয়েছে বলতো তাদের মূল শিক্ষার মধ্যে ছিল সেটা হলো শরিয়ত আর শরীয়তটাকে হালাল হারাম ও জায়েজ না জায়েজের শিক্ষা প্রদান করা অর্থাৎ কোনটা হালাল আমরা বন্ধুরা নবী রাসুলগঞ্জ যদি ওহির মাধ্যমে অর্থাৎ কোরআন এবং হাদিসের মাধ্যমে আমাদেরকে না জানাতেন যে কোনটা হালাল এবং কোনটা হারাম অর্থাৎ কোনটা বৈধ কোনটা বৈধ নয় এবং কোনটা জায়েজ এবং কোনটা না জায়েজ এটা সম্পর্কে যদি ওনারা আমাদেরকে না জানাতেন তাহলে কিন্তু আমরা সেটা জানতাম না তাই নবীর আসলগণের মূল শিক্ষার মধ্যে এটাও ছিল যে শরীয়ত সম্পর্কে শিক্ষা দেওয়া এবং নবীর আসলগণের আরও আরেকটি মূল শিক্ষা ছিল যেটা সেটা হলো আখিরাত আর আখিরাতকে কি আখিরাত হলো মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্কে জানানো অর্থাৎ মৃত্যুর পরে যে আরও একটা জীবন মৃত্যুর পরে যে আমাদের কবরের জীবন শুরু হবে কবরের জীবনের পর আবার হাসরের জীবন থাকবে কেয়ামতের জীবন এরকম অনেক যে ধাপগুলো আছে সেই ধাপগুলো সম্পর্কে আখিরাতের জীবন সম্পর্কে কিন্তু আমাদেরকে শিক্ষা দিয়েছেন তিনিও যিনি হলেন বা তারাও হলেন নবী রাসুল গন দেখো পৃথিবীর প্রত্যেক এলাকার মানুষকে এই কথাগুলো শেখানোর জন্য নবী রাসুল আল্লাহ তালা পাঠিয়েছেন এই দুনিয়ায় আর তারা ছিলেন পথ প্রদর্শক আর এ ব্যাপারে মহান আল্লাহ তালা কোরআন মাজিদে বলেছেন ওয়ালিকুল্লি কৌমিন হাদ অর্থাৎ প্রত্যেক জাতির জন্য রয়েছে পথ প্রদর্শক সুরারাদ আয়াত সাত হজরত আদম আলাহ ইসলাম থেকে আমাদের মহানবী সাল্লি আসসালাম পর্যন্ত বহু নবিরাসুল পৃথিবীতে এসেছেন তারা সকলেই আল্লাহর তাওহিদের কথা বলেছেন অর্থাৎ আল্লাহ তাল্লাহার একত্রবাদের ঘোষণা দিয়েছেন পার বিধান মেনে চলতে আহ্বান জানিয়েছেন কথায় কাজে এবং আচার ব্যবহারে তারা ছিলেন আদর্শ ও চরিত্রবান যারা তাদের আদর্শ গ্রহণ করেছে তারা নাজাত পেয়েছে নাজাত অর্থ হচ্ছে মুক্তি পেয়েছে আল্লাহর রহমত লাভ করেছে অর্থাৎ আল্লাহ তাল্লাহ দয়া পেয়েছে আর যারা তাদের বিরোধিতা করেছে তাদের কথা মানেনি তারা হয়েছে ধ্বংস তাহলে আমাদের নবী রাসুলগণের মধ্যে সর্বপ্রথম নবী কে ছিলেন বলতো বন্ধুরা তিনি হলেন হজরত আদম আলি আর মহানবী হজরত মোহাম্মদ সাল আলি আসাল্লাম হলেন সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী তারপরে আর কোনো নবী আসেনি আসবেন ওনা এর জন্য তাকে বলা হয় খাতামান নাবিজিন অর্থাৎ আমাদের প্রিয় নবী সাল্লাইসাল্লামকে কি বলা হয় বলো তো বন্ধুরা খতামুন নাবিজিন আর খতামুন নাবিজিন অর্থই হলো সর্বশেষ নবী দেখো পরিকল্পিত কাজ হিসেবে যেটা রয়েছে সেটা হলো তোমরা আল্লাহ তাল্লাহার প্রতি ইমানের নৈতিক উপকার সম্পর্কে একটি তালিকা তৈরি করবে কেমন না তোমরা এখানে যেটা পড়ানো হলো আজকে টপিকসে তোমরা অবশ্যই খুব ভালো করে পড়বে মনোযোগ দিয়ে বারবার রিডিং পড়বে তাহলে এর মধ্যে থেকে যে জ্ঞানমূলক প্রশ্ন জ্ঞানমূলক প্রশ্ন না তোমাদেরকে যে ছোটো ছোটো প্রশ্ন করা হবে সে প্রশ্নগুলোর উত্তর সুন্দরভাবে বলতে পারবে শিখতে পারবে এবং পরীক্ষা আসলে সেগুলোর আনসারও করতে পারবে ইনশাআল্লাহ শুধু পরীক্ষার জন্যই না বা শেখার জন্যই নয় বরং কোরআন এবং হাদিসের যে কথাগুলো আল্লাহ তালার নামগুলো থেকে আমরা যে শিক্ষা আজকে পেয়েছি সেগুলো যেন নিজেদের জীবনে সকলে বাস্তবায়িত করে সেভাবে চলতে পারি প্রতিফলন ঘটাতে পারি আমাদের বাস্ত জীবনে সেই তৌফিক আল্লাহ আমাকে সহ তোমাদের সকলকেই দান করুন সকলে বলি আমিন আল্লাহ তালা তোমাদের সকলকে সুস্থ রাখুন ভালো থাকুন এই প্রত্যাশায় আজ এ পর্যন্তই ওয়া আখিরি আখিরিদা আয়না আসসালাম আলাইকুম রহমতুল্লাহ